মেধার অভাব নেই, কিন্তু লালনের অভাব। তাকে লালন করা হয় না, তাকে সঠিক পরিবেশটা দেওয়া হয় না। 2009 সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে একটি বই তৈরি হয়েছিল, বইটির নাম সোনার কাঠি কোন কাঠি। এবং সেই বইটিতে কিছু কবিতা, কিছু গল্প, কিছু হাতে আঁকা ছবি স্থান পেয়েছে। তো আমি তখন যে মাদ্রাসার কাছে চাকরি করতাম, সেই মাদ্রাসার একটি ছাত্রের আঁকা ছবি সেই বই অবাধে উৎসদে অংশ পেয়েছে, উৎসদ হিসেবে ব্যবহার করা হয়েছে। তার আগে আমরা জানতাম না যে এই বাচ্চাটি বা এই ছেলে মেয়েটির এই ছেলেটির মধ্যে এত মেধা আছে। আসলে এই লালনের অভাব, সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার অভাব, আর সেই অভাব আমাদের মধ্যেই আছে। আমরা ব্যক্তি স্বার্থকে সামষ্টিক স্বার্থে পরিণত করে বাধা দেওয়ার চেষ্টা করি। আমরা দেখেছি যে অভিজ্ঞতা শিক্ষা বা স্কুলগুলোতে আরো উন্নত আধুনিক পরিকাঠামো তৈরি করা হচ্ছে, যেখানে না এটা দেখলে এই হয়, এটা কেন হবে, সেটা কেন হবে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা প্রতিটি সরকার গঠিত যে 6-7টি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলির অধিকাংশটিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, এবং দেখা গেছে সেই ছাত্রীর সংখ্যা বেশি, সেই ছাত্রী বা সেই মেয়েটি বাড়িতে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাদ্য পায় না। তাদের যে সরকার থেকে আয়রন ট্যাবলেট দেওয়া হবে, তাদের মধ্যে রোগী দেওয়া হলো আর এক রকম বার্তা যে এই আয়রন ট্যাবলেট খাবে না, খেলে পরবর্তীকালে সন্তান উৎসব করতে অসুবিধা হবে। কে বাড়াতে অন্যভাবে না ত্রুটি কালে আমাদেরই ত্রুটি, আমরাই আমার সন্তানকে যথার্থ শিক্ষার দিকে এগিয়ে দিতে পারছি না। 14-15 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি, রাজ্য সরকারের কন্যাশ্রী পাওয়াটা হলে আপনি দেখেছি অধিকাংশ ছেলে বিয়ে হওয়ার পরেও বেকার বেতনে কোথায় ছেলে একটা দিকে দাও কন্যাশ্রী অবিবাহিত, আর তারা তো রাজনীতির সাথে অবিবাহিত হয়ে ছেড়ে দিলেন। আসল উদ্দেশ্যটাই মাত্র হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে সেই মেয়েটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে 750 বছর আগে ঐতিহ্য বা 1000 বছর আগে ঐতিহ্য আমরা মাথায় রাখব, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের বাস্তব পরিস্থিতিটাকে মোকাবিলা করতে হবে। আপনারা জানেন 2013 সালে তখন খাগড়াগড় বা গণতন্ত্রে যেখানে বোমা বিস্ফোরণ হল, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিল সরকার, যে সব সরকারি মাদ্রাসাগুলোকে কোন নাম কি পড়াচ্ছে, কারা পড়াচ্ছে। তার আগে আমাদের পূর্ববর্তী সরকারের এক মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছিলেন যে জঙ্গিদের প্রশাসন ব্যবস্থা মানে শিক্ষা দেওয়া হয় বা আগুন খাওয়ানো হয়। আসলে এই সমস্ত অধিকর্তাকে কাটিয়ে ওঠার পর আমরা আমাদেরকে আরো বেশি আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে। আমরা নিজেরাই আমাদের বাঙালি সংস্কৃতির বা বাঙালি মুসলমান সংস্কৃতির ঐতিহ্যকে জানি না, আমাদেরকে তো শিখতে হবে। আমাদের সেই চর্চা জায়গাটা উঠে গেছে অনেক বেশি, আমরা আমাদের আত্মসামাজিক ক্ষেত্র, আমাদের
আমরা নিজেদের দুরবস্থার কথা বা দুরবস্থাকে কাটিয়ে ওঠার সমাধানের শব্দ বাতাসে প্রচেষ্ট নয়। আমরা দেখেছি যে ধরুন আমি কথা সাহিত্যের ছাত্র, আমি একটি গল্পের উদাহরণ বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেন্দ্র গল্প, অধিকাংশ মানুষের পথ। দরিদ্র অসহায় মানুষের কথা কে জানা আছে? নেই গোপুজোলার মতো মানুষ, তাদের দুরবস্থার কথা কারা জানে? তার জন্য কলম করতে হবে, তার জন্য লিখতে হবে। এই লেখালেখির জায়গাটা বা এই সাধারণ মানুষের দৈনন্দিন দুরবস্থার কথাটা আমরা কতটুকু জানাতে পারছি? একটু আগে বলছিলাম যে আমাদের সংস্কৃতি চর্চার জায়গাটা কমে এসেছে, আমরা নিজেরাই জানি না। বাঙালি মুসলমান বা তারা বাংলা সাহিত্যের ধারাটাকে প্রভাবমান করে রেখেছে কেউ জানে না। আমাদেরকে কি করতে হয়, তাদের লেখা পড়ানো হয়, এই সময় লাগিয়ে সেই জায়গাগুলো বিচার করে ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা, সময় কম। তো সবশেষে বলি, নিজেদের প্রতিবন্ধকতাকে দূর করুন, আধুনিক ভাবনা চিন্তাকে পোষণ করুন, ইমান আমল সব কিছু আছে, তার মানে আধুনিক ভাবনাকে মেনে নেওয়া আছে, সেই মেনে নেওয়ার ফলে আপনারা সচেতন, আপনার সন্তান দুঃসন্তান হবে। এই মাদ্রাসার মধ্যে দিয়ে মাদ্রাসাতে প্রচুর মেধা আছে, তাদেরকে যথাযথ পথ দেখাতে হবে, এবং মাদ্রাসাতে দেখবে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকেও আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন। এই এই যে মাদ্রাসা সাহিত্য কমিশনের কথা বলছিলাম, শিক্ষক নিয়োগ বিরাট জটিল একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সমস্যা মেটানোর জন্য সার্ভিস কমিশন তৈরি, আবার সেই সমস্যায় তৈরি করেছে, এটা কিন্তু মুসলিমদের দ্বারা নিয়োজিত সরকার। সুপ্রিম কোর্টের মামলা দিয়ে এই বিষয়, এর মধ্যেই আবার কিছু মাদ্রাসা ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য অন্যভাবে নিয়োগ পদ্ধতি আবিষ্কার করেন। আপনি রামকৃষ্ণ মিশনকে দেখুন, অটোনমাস সংস্থা যান, অল্প লেখাপড়া জবে আপনি হোক, নিজের ভাই হোক, চাকরি দেবে না। আর আমরা কি করে সুযোগ পেলে লেখাপড়া না জানা হইব বা কোনো প্রশিক্ষণ না নেওয়া ছেলেটিকে ঢুকিয়ে ঢুকি পড়া? আগে তো আমাকে জানতে হবে, আগে আমাকে শিখতে হবে, তারপর সেই শিক্ষার জায়গায় বা শিক্ষা দেওয়ার জায়গায় আমাকে যেতে হবে। আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি সমস্যা প্রবলভাবে তৈরি করছি আমরা নিজেরা, সেই সমস্যা উত্তরণের পথ আমাদের বার করতে হবে। বাইরে থেকে কেউ বা আমার বাইরের অংশে মানুষজন কেউ বার করে দেবে না। আমরা সমস্যা প্রতিনিয়ত ফেস করছি। আমরা একটু আগে দেখব আজকের একটি দৈনিকে ওবিসি সার্টিফিকেটে যে এফিডেভিট দেওয়া হয় তার দ্বারা দিয়ে সমস্যা তৈরি হয়েছে, এবং সেখানে 1993 সালের আওতাভুক্ত বলে আমরা নিজেরাই স্বীকৃতি দিই। আসলে আমরা তো সব কিছু মূল্যপূর্ণে মত হয়ে পাওয়াটাই আগে বেছে নিই, কি পাচ্ছি তার এফেক্ট কতদূর যাবে বা সেটা কতটা গ্রহণীয় কতটা বর্জনীয় সেগুলো দেখছি না। তো সব কিছু মিলেমিশে আমাদের নিজেদের জীবনের উপরে প্রভাবটা সবচেয়ে বেশি করে ফেলছে এবং তার প্রতিবাদটা খুব বেশি। তো আমরা শুনব, সময় হয়ে গেছে অনেকটাই, আমাদের আরো বিশিষ্ট বক্তারা আছেন,
আমরা আরো বেশি তথ্য সমৃদ্ধ হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা মধুপান